Good morning everyone, welcome to my channel Pooja's Diary, welcome to a new fresh blog. তো দেখতে পাচ্ছ সকালে ঘুম থেকে উঠে আমি বিছানা গোছাচ্ছি। তো এটা অনেকদিন আগের ভিডিও, আমি আজকে এডিট করে ছাড়ছি। তো দেখো বিছানা গোছাচ্ছি, গুছিয়ে তারপরে আমি ফ্রেশ হব, একটা একটা করে সব কাজ কমপ্লিট করে নিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা স্টাইল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তো আজকে সকাল সকাল দেখতে পাচ্ছ আমি উঠে ঘুম থেকে উঠে বিছনা গুছিয়েছি, তারপর জল খেলাম, ব্রাশ করলাম, সব কিছু করলাম, ফ্রেশ হয়ে গেছে। এখন আমি টোটালি ফ্রেশ আছি। আর এখন বাজে ঘড়িতে 10:10, আজকে রেস্ট ডে। আজকে যেহেতু আমি কাজ নেই তো আজকে রেস্ট ডে। আর বাড়িতে এসে দেখতে পাচ্ছ আজকে আমি ডেইলি ব্লগে শেয়ার করবো, ঘরে এসেছি যেহেতু, ঘরে কী কী করি কী কী না করি সব কিছু এভরিথিং আমি ডেইলি শেয়ার করবো। তো সকাল শুরু হয়ে গেছে, এখন সকালে কাজকর্ম সব কিছু শুরু হবে, কাজকাম বলতে গেলে। তো চলো দেখে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর দেখ, এখনও কিছু খাইনি আপাতত, ব্রেকফাস্ট করিনি। তো ব্রেকফাস্ট কী করি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো দেখা হচ্ছে। এখানে মাংস বানাবো বলে মাংসটাকে ধুয়ে রেখেছি। আজকে চিকেনের একটা অন্যরকম রেসিপিও করবো। আর এখানে চিকেন পকোড়া বানাবো বলে চিকেনটাকে, বোনলেস চিকেনটাকে করে রেখেছি। এখানে আদা রসুন, এখানে আছে টমেটো পেস্ট। এবার আমি সব এক এক করে রেডি করে দেবো চিকেন পকোড়া বানানোর জন্য, চিলি চিকেনের পকোড়াটা বানানোর জন্য। তো ডিম দিয়ে, তারপর সয়া সস সব কিছু দিয়ে, ময়দা দিয়ে মেখে তারপরে আমি পকোড়াটাকে ভেজে নেব এক এক করে যে প্রসেসে। আর তারপরে নর্মাল চিকেনকে দেওয়ার জন্য হলুদ, লবণ, লঙ্কা, জিরা, তেল সব কিছু দিয়ে ওই চিকেনটাকেও মেখে নিলাম, মেখে আমার। আর হ্যাঁ, গোলমরিচটা এই তো ভুলে গেছিলাম, তো পরে অ্যাড করেছি এই জন্য এরকম দেখাচ্ছে চিলি চিকেনে। আর এখানে হয়েছে আমার নর্মাল চিকেনটা, এটাকে আমি সব কিছু দিয়ে মেখেছি, পেঁয়াজ টিয়াজ ছাড়া, এমনি সব কিছু দিয়ে। আর আমি দেবো তেজপাতা, আর বাদাম, শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি দিয়ে, এলাচ দিয়ে একটা স্পেশাল মশলা বানাবো, যেটাকে ভাজছি খালি কড়াই। তো দেখা, এখন একটা গুঁড়া হয়ে গেছে। এবার এখানে সব কিছু আমি কী করে দেখাচ্ছি, এখানে আছে গুঁড়াটা, এখানে আছে টমেটো পেস্ট, এখানে আছে পেঁয়াজ কাটা, কুচি করা পেঁয়াজ, এখানে আছে চিকেনটাকে ম্যারিনেট করে রাখা, এখানে আছে চিলি চিকেনের পকোড়া বানানোর জন্য। এবার আমি এসে ঠাকুর দিয়ে, ঠাকুর দেওয়া হয় না, খাই পাশ শ্রাবণ মাসে সম্ভালও করিনি, তো তার জন্য ভাবলাম ঠাকুর দিয়ে দেবো এখন সুন্দর করে। আমি এবার আমি স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর দেবো বলে। তো আমি আমি ঠাকুর কীরকম দিই তো তোমরাও সেটা দেখে নাও, আমি ঠাকুরকে কীরকমভাবে দিই।
আজকে অনেকদিন পরে ঠাকুর দিলাম মন ভরে, খুব ভালো লাগলো। এখন আমি বাকি রান্নাটা কমপ্লিট করবো, পরে দেখি কী করি। সব কিছু রেডি ছিল, জাস্ট কড়াইটা ধরাবো আর একটা একটা করে রান্নাটা কমপ্লিট করে নেবো। চলো যাই রান্নাটা কমপ্লিট করে, তারপরে আবার তোমার সাথে দেখা হচ্ছে রান্না করার। তোমার পকোড়াগুলোকে এখন ভাজছি, তোমার পকোড়া ভাজা কমপ্লিট ডালের সাথে খাওয়ার জন্য। এখানে এবার আমি এক এক করে রান্নাটা কমপ্লিট করবো, তেল দিলাম, পেঁয়াজ দিলাম, যেরকম চিকেন রান্না করি সেম প্রসেসেই করবো। আর খালি গরম মশলা গুঁড়াটা আমি নিজে ইউনিক স্টাইল, এটা আমার প্রসেস আমি দিয়েছি, কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিলো। আমি গরম মশলা গুঁড়াটা লাস্টে দিয়ে দিই, গরম মশলা সব কিছু দিয়ে তারপরে আমি গরম মশলা গুঁড়াটা দিয়েছি, তো কালারটা একটু ব্ল্যাক ব্ল্যাক হয়েছে, ব্ল্যাকিশ। এটি সম্পূর্ণ আমার স্টাইলে, আমি তো কোনো কিছু দেখে করবো, ঠিক আছে। গুড ইভিনিং এভরিওয়ান, তো দেখতে পাচ্ছি আমি একটু ছাদে এসেছি, বিকজ কাপড় তুলবো, কাপড় তোলার জন্য একটু ছাদে এসেছি। এখন যাবো কাপড় তুলবো, তুলে তারপরে যাবো ঘরে। চলো নিয়েছি, যে সব কাপড় নিয়ে নিয়েছি, এখন যাবো ঘরে। ঘরে গিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো, আর চলো ঘরে যাই, ঘরে গিয়ে কথা বলছি। চলে এসেছি, দেখতে পাচ্ছ ঘরে চলে এসেছি, ফ্যান চালিয়ে বসেও গেছি, কারণ গরমটা খুব বেশি পরিমাণে পড়েছে, যার কারণে ফ্যান ছাড়া থাকা যায় না। আর বলতেছিলাম আজকে মাংস তরকারিটা করেছি, একটু ডিফারেন্টভাবে করেছি, এটা মানে অন্যরকম, যেরকম ডেইলি যেরকম বানাই আমরা এরকম বানাইনি, একটু ডিফারেন্ট ওয়েতে, দেখেছো মশলা টসলা গুঁড়ো করে দিয়েছি, এরকম করে একটু ডিফারেন্ট ওয়েতে বানিয়েছি। আশা করি তোমার ভালো লেগেছে, প্লিজ কমেন্ট করে জানিও কীরকম লাগলো, খেতেও টেস্ট হয়েছিলো আর একটু ডিফারেন্ট হয়েছিলো আর কি এটি। তো আজকে ভিডিওটি আর কি দেখাবো, কিছু দেখানো নেই, ভিডিওটি এখানে শেষ করছি আজকের জন্য ইউটিউবই। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না।